মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার G7 সদস্যভুক্ত দেশগুলোর অন্যান্য নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বৈশ্বিক টিকাদান কর্মসূচি কোভ্যাক্স গ্লোবাল কোভিড-19 প্রোগ্রামে $400 কোটি মার্কিন সহায়তার অঙ্গীকার করেছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, প্রাথমিকভাবে চলতি মাসের শেষ নাগাদ $200 কোটি ছাড় করা হবে এবং বাকি অর্থ আগামী 2 বছরে দেওয়া হবে। কোভ্যাক্সের মাধ্যমে সকল দেশের অত্যন্ত ঝুঁকিপূর্ণ 20% লোকের জন্য করোনা ভাইরাস ভ্যাকসিন সংগ্রহ ও বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। একটি ধনী দেশের সহায়তায় দরিদ্র দেশগুলোতে এই ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে।